জনশক্তি রপ্তানি কারকদের সংগঠন বাইরার বর্তমান কমিটি স্থগিত করে প্রশাসক নিয়োগের আদেশ দিয়েছেন হাইকোর্ট গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম ও নির্ধারিত সময়ে নির্বাচন না দেওয়ায় বাণিজ্য মন্ত্রণালয়কে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রিটকারী বাইরার সদস্য রবিউল ইসলাম রবিন জানান বাইরার বর্তমান দ্বিবার্ষিক কমিটির মেয়াদ শেষ হবে সাতই সেপ্টেম্বর গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষের পনেরো দিন আগে নির্বাচন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হয় কিন্তু বর্তমান কমিটি নিয়ম না মেনে বাণিজ্য মন্ত্রণালয় থেকে মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে নেন পনেরো নম্বর মেইন কোর্টে আসাদুজ্জামান সাহেবের কোর্টে ওটা চ্যালেঞ্জ করেছি এবং ওই অর্ডারটা তাদের ইলিগেল যে সময় বৃদ্ধি করেছে ওটার রুল এবং স্টে দিয়েছে এবং প্রশাসক নিয়োগ করে পরবর্তী কার্যক্রম পরবর্তী নির্বাচনের ডেট ফিক্সড করবেন উনি